জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো, জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো, জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল হরি বল হরি হরি। আরাধ্য দেবতা মুক্তিদাতা ঠাকুর নিগমানন্দ পরমহদেব, তার চরণে আমার শতকোটি নিবেদন। তারপর উপস্থিত আমার গুরু পরম্পরায় ভাইরা এবং দূরাগত আমার গুরু ভক্ত ভাইরা মায়েরা, সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে আমি কিছু বক্তব্য রাখছি। আমার জীবনেও অনেক আলোচনা আমি করছি, আমার যারা সঙ্গে যোদ্ধা ছিল তারা সব চলে গেছে, নারায়ণ ডাক্তার বড় বড় লোক সব চলে গেছে, আমি আছি একা তাও যাওয়ার পথে। আমি এখানে বলবো আজকে আমাদের, আমরা বেদভ্রষ্ট হয়ে গেছি, আমরা বেদভ্রষ্ট হয়ে গেছি, আমরা এখানে ভাগবাতীয় আর দেবত্ব পরিণত হয়ে গেছি। কয়েকবার এরকম হয়েছে, কয়েকবারই মহাপুরুষরা এই ভারতবর্ষে নেমে এসে বেদ গান দেওয়ার জন্য, শঙ্কর এসে আরো অনেকেই এসে এসেছে। আর ঠাকুর এই বেদ গানটা ভুলে যাবে বলে বেদ, শঙ্করের বেদ, গৌরাঙ্গের ভক্তিপথ, গৌরাঙ্গের শঙ্করের জ্ঞানপথ, এই দুটোকে নিশ্চিত করলে যাতে বেদ না ভুলে যায়। যাক, আমি অনেক তর্কের সম্মুখীন হই মাঝে মাঝে, তাই প্রথমে আমি কৃষ্ণ কি, কৃষ্ণকে তার থেকে আসল আমি সেই কথা বলবো। আমাদের বেদের সার হচ্ছে গীতা। অনেকেই সম্প্রদায়রা বলে যে হিন্দু ধর্ম একটা গোল ফুটবল, একটা গোল ডিম্ব, কিচ্ছু নেই, ওতে কিচ্ছু নেই, ওই দেবতা মতা কিন্তু কি ধর্ম কোথায় পেয়েছে ওরা? অনেক কথা আমাদের সম্মুখীন হতে আয়, অনেক সময় তর্ক যুদ্ধ করতে আয়, তাই আমি বলি কি নেই আমাদের ধর্মে, কোনটা নেই আমাদের ধর্মে, আমরা কেন আজ ছোট, কেন আজ হীন হচ্ছি? আমরা কখনো নয়, আমরা বেদ বৈদিক ধর্মে টিকেছি, তাই বেদের সার হচ্ছে গীতা। যে সময় কুরুক্ষেত্রের মাঠে, আমার তো সময় দিচ্ছে, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ সমাচীন, অর্জুন বলল প্রভু আমার রথটা এমন জায়গায় স্থাপন করো আমি তাতে দুই পাশে অবলম্বন করতে পারি। শ্রীকৃষ্ণ বললেন হ্যাঁ ঠিক তাই হবে, ঠিক মাঝামাঝি রাখলো, রাখার পর দুই দিকে তাকে শঙ্কর নিনাদ হচ্ছে, শ্রীকৃষ্ণ শঙ্কর ধাম নাম হচ্ছে পঞ্চদন্ড। যখন একের পর এক শঙ্কর বাজে, ঠিক সেই সময় অর্জুন তাকে তাকে দেখে বলল প্রভু আমার খুব বিষাদ হচ্ছে, কেন? এইখান যারা দেখছি সবই আমার মামা কাকা দাদা গুরু সবাই গুরু জনসাধ্য, এদের বধ করে আমি কখনো এই রাজ্য নিয়ে চাই না, স্বর্গটুকু চাই না, গান্ধী ত্যাগ করল। কৃষ্ণ দেখলে বিপদ এখন ভয় কি, তুই তো এখনই শুরু, তখন কচ্ছে হে অর্জুন তুমি ক্ষত্রিয় সন্তান, তোমার এই বাচালতা সাধনা, তুমি জাগো ওঠো, তুমি গান্ধীর ধরো, যুদ্ধ করো, আমি সবই করে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র, হ্যাঁ আপনি সব করে রেখেছেন, হ্যাঁ তাই দেখান। তখন বলে তুমি আমার দিকে লক্ষ্য করো, অর্জুন তখন শ্রীকৃষ্ণের দিকে লক্ষ্য করল, তাকে বলে দেখো কি আমি। তখন কৃষ্ণ সেই বিশম্বর মূর্তি দেখালে, অনন্ত কোটি সূর্য নক্ষত্র, অনন্ত কোটি গ্রহ তারা সৃষ্টি স্থিতি প্রবাহ হচ্ছে, ধ্বংস হচ্ছে, আইনস্টাইন তারপর নিউটন প্লুটন তারা বিশ্বাস করেছে, আইনস্টাইন বিশ্বাস করেছে কাল রাহু কৃষ্ণ গুহা। যখন কোনো নক্ষত্র, যখন কোনো গ্রহ গ্রহ ধ্বংসের মুখোমুখি হয় তখন সব অভিযোগে ডুবে যায়, আবার নতুন করে নক্ষত্র নতুন করে গ্রহ উপগ্রহ সৃষ্টি হয়। এই মহাসৈন্যে আমরা যে গাড়িতে উপস্থিত আছি, বসে আছি,
এই গাড়ির কোনো ইঞ্জিন নেই, কোনো মালিক নেই, গাড়ি চলছে 365 দিন পেয়ে চালাচ্ছি। এমন একটি আকর্ষণ আছে এই মহাশূন্যে, সেই আকর্ষণের মাধ্যমে গাড়ি চলছে, সেটা নিউটন প্রোটন ইলেকট্রন। এই আকর্ষণের নাম হচ্ছে জো। এই প্রত্যয় করে কর্ষণ ধাতুটিকে যে নাম তৈরি করা হয়েছে, এই নামটার নাম আছে কৃষ্ণ। এই কৃষ্ণ অনন্ত অনাদি, উনি বললেন তখন সম্ভবর মূর্তি আর সহ্য করতে পারছে না, তখন কচ্ছে প্রভু আমি আর এই সম্ভবর মূর্তি সহ্য করতে পারছি না, সংবরণ করো, সংবরণ করো। তাই তো তাহলে আমি কী দেখলি? হ্যাঁ আমি দেখলাম সত্যিই তুমি সব সৃষ্টি কী বলাই। আমি তখন বলে আমি অছিলাম দো অসুস্থ জন্ম মৃত্যু রাহিত্য, আমি অনাদি ছিলাম এখন আছি ভবিষ্যৎ থাকবো। এই মহাশক্তি আমার ধ্বংস হবে না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হবে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হবে, আমি কখনো ধ্বংস হব না। এই আমি কৃষ্ণ। আমি কয়েক মাদানা মৌলবী স্বামী তখন আলোচনা করলাম, ওরে বাবা এত বড় কথা, তাহলে হ্যাঁ এর মূল শাস্ত্র কোথায়? এর মূল শাস্ত্র হচ্ছে বেদ। যখন খাইবার বিপদ দিয়ে বিসর্জয় হয়ে আর্যরা সিন্ধুর তীরে এসে উপস্থিত হলো, এই তখন ছিল আমাদের এই দেশে অনার্য জাতি। শোনো বোঝো, এসব আলোচনা তোমরা কেউ করতে পারো না, করতো নারায়ণ ডাক্তার বহু লোক করতে, কিন্তু আমরাও করছি, এখন আর এই আলোচনা হয় না। এই সিন্ধুর তীরে এই আর্যরা এসে দেখলে আবহাওয়া ভালো, ওখানে তারা উপস্থিত হলো। আর্য শব্দ তো সভ্য মানুষ, তখন ছিল তখন অসভ্য, কোল ভিল তামিল তেলুগু অনার্য। এদের সাথে বহুদিন গোলমাল হওয়ার পর তারপর সবাই আর্য আসলো। এই আর্যের চেহারা ছিল গৌরবর্ণ, আদুল অমৃতবাহু, প্রশস্ত লড়াক। আমরা ক্লিয়ারলি ইতিহাসে পড়েছি পাকিস্তান আমলে, আমরা কলেজে এই আর্য সভ্যতা বলে ইতিহাসের বুকে একটা চ্যাপ্টার আছে। এ কখনো ধ্বংস হবে না আর্য সভ্যতা। এই পৃথিবী এখন যত ধর্ম লোক আর্য সভ্যতায় যাতে পারেনি। বিবেকানন্দ বলেছিল এক মেবা দ্বিতীয়াম লাশরি কালা আর গড ইজ দেওয়ার জন্য অকট ব্যাটি মাতৃপূর্ণ অলবাইটি, একই বৃক্ষ ভিন্ন ডালফলা, যত মত তত পথ, সব নদীর মূল সাগর। অথব তোমরা কেউ সাগরের মুখ দেখনি, সব নদীটি দাপে দাস্ত। তাই আমরা সেই বেদের থেকে আমরা অনুসারিত হয়েছি। বীজ ধাতু থেকে বেদের নাম সম্পন্ন করা হয়েছে, বীজ বীজ ধাতু, বেদ চার কান্ত্রিক সাম যদু অথর্ব, আর একটা বেদ আছে আয়ুর্বেদ, জ্যোতিষবেদ, চিকিৎসা শাস্ত্র নেই কি আমাদের ধর্মে? আজ আমরা ধর্ম আজকে ভাগবতের চাপা পড়িয়ে যাচ্ছে, আজকে দেবতার পুজোয় আমাকে চাপা পড়িয়ে যাচ্ছে। অতএব আমাদের এই জাগ্রত করার জন্য ঠাকুর আর্য দর্পণ দিয়েছে। এই আর্য দর্পণে তোমরা মুখ দেখবা, সেই আর্যের মুখ দেখবা, সেই আর্যের সেই ভাব প্রকাশ করবা, সেই আর্যের সভ্যতা তোমরা বিকাশ ঘটাবা। কেন এত দুর্বল, কেন হীন শব্দরতাকাই হওয়া? তা দরিদ্র সায় না করলে হওয়া কয় হিন্দু? আমরা হিন্দু না, আমরা সিন্ধুবাসী, আমরা আর্যবাসী। এই কথা যেন মনে থাকে, সেই স্মরণের জন্যই ঠাকুর শঙ্করের বাণীতে যুক্ত করে দিয়েছে। কিন্তু আমরা ওই দোয়ায় গা ঘষা বক্তৃতা দিয়ে চলি, কিন্তু মূল সত্য আমাকে রেগেছে, চলে আসে আমরা কি কেন জগতে আসছি। যাক, তাহলে বীজ ধাতুতে যখন বেদের নাম সম্পন্ন করা হলো, তাহলে যে